Yes,
সবাই দেখো ইউটিউব এই পিছনে শোনা যায় আমাকে আচ্ছা তো ইউটিউবে স্যার এর চ্যানেল আছে শিক্ষার ব্যাপারে আমাদের লার্নিং এর ব্যাপারে যে শুধু ইংলিশটা আমাদের ইংলিশটা খুব প্রয়োজন না জি স্যার হ্যাঁ জি স্যার আমরা ইংলিশে যেগুলো লিখি বা যেগুলো পড়ি এগুলো আসলে অতটা স্মার্ট না যদি কোনো ফরেনার সাথে কথা বলবো আমরা কিন্তু ওইভাবে পারবো না এই জিনিসটা কাটিয়ে ওঠার জন্য আমাদের যে জড়তার যেটা ভিতরে বা অজানা অনেক কিছু আছে সবগুলো সার্কিটের চ্যানেল আছে ডিজিটাল পাঠশালা মনে থাকবে হ্যাঁ ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবা ডিজিটাল পাঠশালা তো সেখানে দেখবে স্যার খুব সুন্দরভাবে সাবলীলভাবে এবং খুব আনন্দের মধ্যে আনন্দের মাধ্যমে শেখাচ্ছেন বুঝা গেছে মনে থাকবে চ্যানেলটার নাম আর নিজেদের মধ্যে সম্প্রীতিটা যেন থাকে বুঝা গেছে তারা যে বললেন আমাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসার বন্ধ যেটা ক্লাস বিশেষ করে সেকেন্ডারি লেভেলে এটাই কিন্তু সবচেয়ে বড় একটা জায়গা যেখানে নিজেদের মধ্যে খুব ভালো একটা বন্ধন তৈরি হয় সারা জীবন ওটাই মনে থাকে যাই হোক তোমরা এনজয় করো ভালো থাকবা আর এই কোয়ালিটেটি করতে গিয়ে আবার নিজেদের পড়ালেখার প্রতি অবহেলা করবে সামনে বার্ষিক পরীক্ষা সেজন্য তোমাদেরকে এই কথা বলো না সামনে বার্ষিক পরীক্ষা তোমাদেরকে ভালো করে পড়তে হবে যাতে আমরা প্রত্যেককে নিয়েই আবার উপরের ক্লাসে যেতে পারি বুঝে গেছে কেউ নিজেদেরকে হারাতে যেও না মনে করে কেউ খারাপ করে ফেললো এটা যেন না হয় বুঝে গেছে সবাই গিয়ে নিয়ে সামনে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সুস্থ থাকা বুঝে গেছে সুস্থ থাকার চেষ্টা করবে চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যা আছে ডেঙ্গু আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এবং নিজেদেরকে সুস্থ রাখবে ভালো থাকবে আল্লাহ হাফেজ।